যুগে যুগে ইয়াজেদিরা ধ্বংস হয়েছে ইয়াজিদি খারেজিরা সুনিয়তের শত্রু যারা সুনিয়তকে ধ্বংস করতে চায় তাদের সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল গতকাল নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে আন্তর্জাতিক শাহাদাতের কারবালা মাহফিলের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন কারবালায় ইসলামকে বিকৃতির হাত থেকে রক্ষা করেছিলেন আহলে বাইতের রাসুল সাল্লাহ আলহ্লাম ও ইমাম হোসেন রাজ রাদিয়াল্লাহ আনহু আজও ইয়াজিদি দোসররা থেমে নেই শেখ হাসিনার নেতৃত্বাধীন এই সরকারের আমলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দিনই শিক্ষা থেকে অন্য কোন পথে রাষ্ট্রকে পরিচালিত করতে পারবে না এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ সহ অন্যরা হাসান আদি আল্লাহ তালা নাহি হোসান আদি আল্লাহ তালাকে এবং তাদের সাথে সকল পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে অত্যাচার যে নৃশংসতা করার পরেও তারা কিন্তু দিনকে মুছে ফেলতে পারে না এবং বিপথে পরিচালিত করতে পারে না। ইয়াজিদিরা ধ্বংস হয়েছে ভবিষ্যতেও ইয়াজিদিদের মতাবাদধারী খারেজি গোষ্ঠী ধ্বংস হবেই হবে